বুঝতে পারছেন কিছু আমার নবীর মিলাদ দিনে ঈসা রূহুল্লাহ তার উম্মতের কাছে বর্ণনা করেছেন জোরে সুরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর আগমন আমার নবীর মিলাদত নি ঈসা আলাইহিস সালাম উনার জামানায় কি বর্ণনা করেছেন শুনবেন উনি বলেছেন চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কে বলতেছেন ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গে উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো ঈসা রূহুল্লাহ যার পরে আমার নবী পৃথিবীর বুকে আগমন করেছেন জোরে সুরে সুবহানাল্লাহ ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে বলতেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে আগমন করবে যেই নবীর পা মোবারকের জোতার পিতা খোলার যোগ্যতা আমি সার না আর এই দুনিয়ার দেড় টাকা দামের মুসলমান বলে নবীর মিলাদ নাই আমাদেরকে বলে বেদাতি কথা বলেন এটা কি মানা যায় একজন দুইজন খারেজি একজন দুইজন নবীর দুশ্মনের কথায় ঈদ মিলাদুন নবী বন্ধ নাই কথা বলেন না কেন আল্লাহ হযরত কি বলেছেন হাম লোগো আশিক রাসূল ঈদ মিলাদুন নবী করতে রহেঙ্গে উমর ভর আই নজদি ও হাবিব জ্বলতে রাহো জ্বলনা তোমারা কাম হে ওই সময় থেকে আজ ঈদ মিলাদুন নবী আমরা করে আসছি আর আব্দুল হাব নজদের দোসররা জ্বলতেছে জ্বলাই তাদের কাজ তোমরা জ্বলতে থাকো আর আমরা ঈদ মিলাদুন নবী করতে থাকি ঠিক কিনা বলে আমার সাথে আপনারা একমত কিনা আর আজ আল্লাহ হযরত আরো বলেছেন খালিক কুল্লে আপকো মালিক কুল বানা দিয়া দূর জাহায়ে আপকে কব যায় ইখতিয়ার মে মারহাবা কি মজার কথা তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক মালিক কুল বানা দিয়া মালিকানা দিয়ে দিয়েছেন আপনার আমার রাসূলের হাত মোবারকে দোনো জাহান হে আপকি কবজা ইখতিয়ার মে দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন তার দলিল আমি একটু আগে দিয়েছি ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব যেই জায়গাটায় দাঁড়াবে সেই জায়গাতে যাওয়ার অন্য কোন নবীর ক্ষমতা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন প্রশংসার ঝান্ডা সেদিন আমার হাতে থাকবে আদম সহ সকল নবী সেই ঝান্ডার নিচে এসে আশ্রয় নিবে আর জোরে মহব্বতে সেই নবীর উম্মত হতে পেরে বুকে হাত দিয়ে বলতে পারি আই এম দা গ্রেট পারসন আই এম ভেরি সাকসেসফুল পারসন ঠিক কিনা বলেন আমি নবীর উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি নিজেকে সফল একজন মানুষ মনে করছি আমার পাপ থাকতে পারে কিন্তু আমি ঈমান হারা না ঠিক কিনা বলেন ঈমান হচ্ছে আসল আমার কথা কি আপনাদের শুনতে ভালো লাগবে আরে জোরে নবী যে রহমত আপনারা সবাই জানেন নবী মেরাজ করেছে আল্লাহ নিজে দাওয়াত করেছেন ঠিক কিনা বলেন দেখেন প্রেমের কি খেলা কোরআন থেকে প্রমাণ মৌসা বলে রব্বি আরিনি হাফেজ আসিনি মৌসা বলে রব্বি আরিনি আল্লাহ বলে লান্তারানি আল্লাহ মুসা বলে আল্লাহ দিদার দাও দিদার পেতে চাই দেখতে চাই আল্লাহ বলে সম্ভব না মুসা সম্ভব না আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ওই যে বলেছি আরজন নবীকে আল্লাহ স্বর্গে উপাধি দিয়েছেন আরেকজন নবী হলো মুসা কালিমুল্লাহ যাকে আমার আল্লাহ নিজে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন স্পেশাল লকব তিনি লাগিয়ে দিয়েছেন ওই মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে আল্লাহ না করে দিয়েছে আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি আরশ পর্যন্ত নিয়েছে সেই নবীর উম্মত আমরা আমাদের থেকে দামি আর কে হতে পারে কথা বলেন আপনারা সবাই জানেন মেরাজ করেছে আমার নবী যখন মেরাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন জিব্রাইল আলাইহিস সালাম যখন তিনি বোরাক নিয়ে আসলেন আমার নবী বোরাক দেখলেন বোরাক দেখে আমার নবীর কান্না চক্ষু মোবারক থেকে ঝর্ণার মতো পানি মোবারক পড়তেছে সুবহানাল্লাহ বলতেন না বিয়ের দিন কেউ কান্দেনি কথা কন না কেন
বীর দিনের মতন ছেলে এবং মেয়ে ছেলে পক্ষ মেয়ের পক্ষ দুই পক্ষের মতো খুশি আর আছে না আর আল্লাহ হচ্ছে স্রষ্টা আর নবী হলো সৃষ্টি ঠিক কি না বলেন বিধায়ক কথা ঠিক কি না বলেন আল্লাহ কি রহমান ঠিক কি না বলেন আর আল্লাহর হাবিব হলো রহমাতাল লিল আলামিন ঠিক কি না বলেন স্রষ্টা আর সৃষ্টি কি এক জিনিস না কিন্তু সৃষ্টি কি যখন স্রষ্টা আমন্ত্রণ জানায় তখন কি খুশির কোনো শেষ থাকে না কান্নার কথা না কখনোই কান্নার কথা না আমার নবীর বকটা ছিড়ে যাচ্ছে উম্মতের কথা ভেবে আল্লাহ একটা ডাক দিলেন জিব্রাইল ওরে জিব্রাইল আজকে আনন্দের দিনেও আমার বন্ধু কাঁদতেছে কেন রে আমার বন্ধুকে তুমি জিব্রাইল প্রশ্ন করো সুবহানাল্লাহ বলেন না আরেকটু মহব্বতে আর মহব্বতে আমরা আজকে খুশি না তো নবীও তো সেদিন খুশি ছিল কান্নার তো কথা না বল ওই যে বলেছি নবী আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য নেয়ামত এই নেয়ামতের চাইতে উত্তমার কোন নেয়ামত হতে পারে না জিব্রাইলকে প্রশ্ন করলো রে জিব্রাইল আমার বন্ধুকে প্রশ্ন করো আমার বন্ধু কেন কাঁদছে জিব্রাইল একটা ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন কাঁদছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমান যিনি স্রষ্টা তিনি জানতে চেয়েছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে জিব্রাইল আমি নবীর কান্নার কারণ হলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য বরাত পাঠিয়ে দিয়েছে রে কাল কিয়ামতের দিন আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাশরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে জিব্রাইল সেদিন আমার উম্মত কেমন করে রে পৌঁছে রাতে সেদিন কেমন করে আমার উম্মত ওই হাশরের ময়দানে আসবে সেই চিন্তায় আমি নবী কান্না করতেছি আল্লাহ রাব্বুল আলামিন একটা দার দিয়ে বলে দিল জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও যারা আমার হাবিবের জন্য দুনিয়ার বুকে ফানা হতে পারবে আমি আল্লাহ আমার হাবিবকে খুশি করতে পারলে আমি আল্লাহ খুশি রে আমার হাবিবকে রাজি করতে পারলে আমি আল্লাহ রাজি হয়ে যাই আমার হাবিবের জন্য যারা ফানা হতে পারবে যার যার কবর থেকে আসার জন্য আসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ কথা দিলাম আমি তাদের জন্য বহনের ব্যবস্থা করে দেব আমরা সেই নবীর উম্মত কথা বলেন আমাদের জন্য নিয়ামত কিনা আমাদের জন্য রহমত কিনা আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে সবাই খুশি রে বেজার আর জোরে বন্ধুরা আমার আর একটা মজার খবর শোনাবো শুনবেন আমার নবী যে মেরাজে গেলেন মেরাজের যেই মজেজা আমার নবী মেরাজে গিয়েছেন মেরাজে গিয়ে যা দেখেছেন আমার নবীর মজেদার কথা বন্ধু বলে শেষ করতে পারবো না মেরাজে যখন গেলেন আমার নবী দেখলেন চারটা ঝর্ণা কয়টা একটা ঝর্ণা হলো পানির একটা হলো দুধের একটা হলো শরবতের আর একটা হলো মধুর এবার আমার নবী জিব্রাইলকে একটা ডাক দিল রে জিব্রাইল আমি নবী চারটা ঝর্ণা চারটা নহর চারটা নদী দেখতে পাইলাম এই চারটা নহরের উৎপত্তি স্থল কোথায় আমি একটু দেখতে চাই সুবহানাল্লাহ কথাটা কি বুঝতে পারছেন গাছের আগায় ফল দেখা যায় গোড়া কোথায় মূল কোথায় দেখার ইচ্ছা অনেক সময় জাগে কথা বলেন না কেন এরকম অনেক ইচ্ছা জাগে না জাগে না জাগে অনেক সময় যখন সুন্দর একটা বৃক্ষ দেখা যায় এই বৃক্ষের নিচের ছায়ায় বসতে ইচ্ছে করে কথা বলেন না কেন এইরকম ব্যতিক্রম কিন্তু চিন্তা তাৎক্ষণিকভাবে মানুষের মাথায় আসতেই পারে এটা অস্বাভাবিক কোনো কিছুই নয় ঠিক কিনা বলেন কিন্তু নবীর চিন্তা আমাদের চিন্তার মধ্যে আকাশ এবং পাতালের মতো পার্থক্য আসমান জমিনের মতো পার্থক্য বন্ধু শিক্ষার জন্য বলছি ওয়াজের জন্য বলছি না এবার জিব্রাইল ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার উৎপত্তি স্থল কোথায় মূল গোড়া কোথায় আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানিয়ে দেয় সুবহানাল্লাহ